সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো। আজকে আবারও একটা গাড়িতে স্টারিং করলাম, বাড্ডা নতুন বাজার। এই গাড়ি কোথায়? নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা। নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা, বুঝছি বুঝছি। তা এই গাড়িটা ভাইয়ের গতকালকে কিনে আনা হয়েছে, এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। গাড়িটা কিনা হয়েছে ভাই, কত দিয়ে কেনা হয়েছে গাড়িটা? গাড়ির মালিক আছে পাশে ভাই। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? বসেন, এখানে দুই ভাই বসেন, আপনারা দুই ভাই বসেন, কথা বলি একটু আমরা সবাই পরিচিত হই, ঠিক না? তো ভাইয়ের নাম? আমি কিন্তু আপনার নাম জানি না, আপনার নাম্বার জানি, 01940141, বাকিটুকুও জানি। মানুষ ফোন দিলে বিরক্তও করতে পারে আপনার, এই কারণে লাস্টের টুকার বন্য নেই, ঠিক আছে? আপনার নাম না জানিয়ে আইছি। আপনি আমার এক একটা কথা বলেছেন, আমি আপনার দিন অ্যাডভান্স চলিনি, মাত্র 1000 টাকা গাড়ি ভাড়া নিচ্ছি আপনার থেকে। সেই কথাটা হচ্ছে যে আপনার গাড়ি চুরি হয়ে গেছে, 2 দিন আগে ভাইয়ের গাড়ি চুরি হয়ে গেছে। ভাই আমাকে বলছে, ভাই আমার গাড়ি চুরি হয়ে গেছে, আমি স্টারিং করব। স্টারিং গাড়ি কিনে, গাড়ি মানে কিনাই নাই, আমাকে অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি, মানে মনে ক্ষোভ চলে এসেছে যে গাড়ি স্টারিং করবো। ভাই স্টিয়ারিং গাড়িতে সুবিধা আছে, অনেক ধরনের সুবিধা আছে। যেমন আপনাকে আমি বলি, সারাদিন গাড়ি চালালে ডেনা ধরে যায় কিন্তু ভাই, হ্যান্ডেল স্টিয়ারিং চালাবেন ব্যথা হবে না, পায়ে পিক আপ, হাতে সারাদিন ধরে রাখা লাগছে না, আপনি আপনার ইচ্ছা মতন বসে থাকছেন ফিল্ডে, আলাদা ফিল্ডে। প্লাস আপনি একটা চায়ের দোকানে যাচ্ছেন বা বাজার করতে যাচ্ছেন, গাড়ি থুই লক, এটাতে লক হয়ে যাচ্ছে, কিন্তু হ্যান্ডেল গাড়ি থুই গেলে মনে একটা খুঁত থেকে যায়, মনে টেনশন। এই গাড়িটা এখন কিন্তু আপনি ভ্যাংতে লাগলে আধা ঘন্টা লাগবে, ভ্যাংতে কিছু না হলেও খোলা মেলা ভ্যাংলে 5টা লোক দেখতে পাবে নি, তখন তো ঝামেলা পড়ে যাবে সরো, আর না এলে সাইড লিয়ে যেতে হবে গাড়িটা, উপায় নেই। ভাইয়ের সাথে যোগাযোগ হয় এখানে আসছি, আমি নতুন প্রথম এলাকাতে আসছি, বিদায়। ভাইয়ের সাথে একটু সম্পর্কটা গভীর হয়ে গেল। তো ভাই আপনার কিছু বলার থাকলে যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। নির্ভয়ে ভাই কাজ করান, নির্ভয়ে নির্ভয়ে উড়াধুরা উড়াধুরা কাজ করান, সবাই স্টারিং লাগান। হ্যাঁ, আপনার গাড়িটা আমি একটু প্রশ্ন করি যে গাড়িটা আপনার কীভাবে নিছিল? গাড়িটা ভাই নিছে চারজন লোক, ওইটা স্পিড হতো আমার, আমি ওটা কিছু ভাই খান, খাওয়ার পরে আর কোনো জ্ঞান নাই। তাহলে আমরা যেই ড্রাইভার ভাইয়েরা ভিডিওগুলো ভিডিওটা দেখছি, তাদের কি বাইরের কোনো খাবার খাওয়া উচিত? না খাওয়া উচিত, সবাই একটু সচেতন হবেন। আর যদি ওরকম কোনো কিছু বুঝতে পারেন আপনারা, সঙ্গে সঙ্গে বুঝে নেবেন বিষয়টা। তো লক খুলে গেছে, খুলছে না না, এই যে এবার খুলছে, দেখেন যে লক খুলে গেছে, এতক্ষণ লক ছিল। দেন একটা প্যাচ দেন, থামেন, এই যে লাইনটা আসলো, এখানে ইন্ডিকেটর দেওয়া আছে, এটা হচ্ছে ডাইনে, এটা হচ্ছে বামে, এখানে আলো ডিপার, এই যে ডিপার, আবার আলো, এই যে আবার ডিপার, তো সব সিস্টেমই আছে এর ভিতরেই। আবার ওই পাশে হর্ন সিস্টেম করা আছে, এখানেও করলে করা যায়, এখানেও করে দেওয়া যাবে হর্ন, কিন্তু এটাতে একটু প্রবলেম হয়, এই কারণে আমি এক্ষেত্রে ওই পাশে এই যে এটাতে ডিপার সিস্টেমে চাপ দিলে আলো হয়, এটাতে এই সিস্টেম করে দিয়েছি। এখানে স্টার্টিংয়ের প্যাকেজের সাথে স্টার্টিংয়ের একটা কভার দিয়ে দিয়েছি, ওইদিকে ওই যে ওয়াটারপ্রুফ একটা পায়ে পিক আপ আছে, এগুলা যা লাগে সব কিছু আমি, এক কথা ঝালাই টালাই যা লাগে সব কিছু আমার। এই যে ব্যাগ আছে, ব্যাগে সবই সবই রাখা আছে, সব কিছু নিয়ে কাজ করে বেড়াই। বাংলাদেশের 64টা জেলাতে যে কোনো জায়গাতে আমি যাইতে পারবো, সমস্যা নেই, কিন্তু সমস্যা একটাই ভাই, অ্যাডভান্স দেওয়া লাগবে। আমি ভাই ওই আপনার মতো বড় লোক না, বা আরেকজনের মতন বড় লোক না, আমিও গরিব মানুষ, সাধারণ ঘরের ছেলে ভাই, আমারও টিনের বেড়ার বাড়ি ভাই, বাস্তব জায়গা। হ্যাঁ, আমার বাড়ি হলো টিনের বেড়ার বাড়ি, কিন্তু আমি মনে করি এটি আমার রাজপ্রসাদ, গরিব ভাই, বুঝলেন নেই? তো এই শখের কাজ, এগুলো আসি পরিচিত হচ্ছি, ঘোরাঘুরি করছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সারাদিন সময় দিলাম, ভালো লাগছে, এটাই তো নাকি ভাই? তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে অবশ্যই নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।